আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দৈল এগ্রো সালাম ভাইয়ের আজকে আমি লাভ স্টোরি বা প্রেম কাহিনী বলবো, কীভাবে সম্ভব অভিষেকদার সম্পর্ক হলো বা কীভাবে সম্ভব অভিষেকদার বিয়ে হলো। তো বন্ধুরা, সালাম ভাই যখন ঢাকাতে চাকরি করে, সে যেহেতু ইঞ্জিনিয়ার, সে ঢাকাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতো। তো তার গ্রামের বাড়িতে তার একজন আত্মীয়র বিয়েতে সে যায়। যাওয়ার পরে সেই বিয়েতে সম্ভাবিও আসে। তো সেখানে তাদের দুজনের দেখা হয়। দেখা হওয়ার পরে তারা কথা বলেনি, কিন্তু দুজনকে দেখেছে, দুজন এই চোখে চোখ পড়েছে এবং তাদের দুজনকে ভালো লেগেছে এমন একটা ভাব সালাম ভাই বুঝতে পারলো, বা সালাম ভাইয়ের ভাবিকে ভালো লেগেছে। তো সালাম ভাই ভাবি ওই দিন কিছু বলেনি, ভাবিও সালাম ভাইকে কিছু বলেনি ওই দিন। তো কী হলো, সালাম ভাই তারপর তার অ্যাড্রেস জোগাড় করলো এবং তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করার পরে সালাম ভাই তার অ্যাড্রেস এবং তার নাম্বার যোগাযোগ করার পরে বা খুঁজে বের করার পরে সে যোগাযোগ করলো। যোগাযোগ করার পরে সালাম ভাই সম্ভাবিকে অনেক ভালো লেগেছে, কিন্তু সালাম ভাই এখন প্রেমের কোনো প্রস্তাব দেয়নি। সে ডাইরেক্ট কী করেছিল জানেন? সে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছিল যে আমার তোমাকে অনেক ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? এই কথাটি সালাম ভাই তখন ভাবিকে বলেছিল। তারপর সম্ভাবি ভাইকে বলে যে তার বাস তাকে খুব ভালো লেগেছে, কিন্তু তার বাসার দিকে যা বলবে তাই হবে। তার জন্য সালাম ভাই কী করলো, তার বাসায় গিয়ে বললো তার বাবা মাকে। তার বাবা মা আবার সালাম ভাইয়ের বাবা মা আবার সালাম এই সম্ভাবির বাসায় গেলো। বাসায় গিয়ে তাদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিল। আর সালাম ভাই যেহেতু একজন ভালো ছেলে এবং সে যেহেতু ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করে, তার জন্য সম্ভাবির ফ্যামিলি থেকে মানা করতে পারেনি। দেখলো যে ভালোই। তারপর তাদের দুজনের বিয়ে দিয়ে দিল, মানে পারিবারিকভাবে বলতে পারেন, আর লাভ ম্যারেজ বলতে পারেন, দুটো একসাথেই বলতে পারেন, কারণ তারা দুজনকে পছন্দ করতো এবং তাদের পরিবারের সম্মতিতেও তারা বিয়ে করেছে। তো দুটোই বলতে পারেন, লাভ ম্যারেজও বলতে পারেন, অ্যারেঞ্জ ম্যারেজও বলতে পারেন। তো বন্ধুরা, এই ছিল তাদের প্রেম কাহিনী। তো বন্ধুরা, তারা তখন বিয়ে করেছে এবং বিয়ে করার পর তাদের একটি মেয়ে সন্তানও আছে। তোমরা আপনারা তো ভিডিওতে দেখতেই পান। তো বন্ধুরা, আজকের মতো ভালো থাকবেন। আর কিছু জানাবো।